বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার কারণ আমি আজকে জিনেটের কিছু নতুন যে আপডেট এসেছে, অপশান চালু হয়েছে, সেই অপশানগুলি সম্পর্কে আলোচনা করব। এবং কিছু আমার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, তার অ্যান্সারও আমি দেওয়ার চেষ্টা করব। আর দেরি না করে ভিডিওটি তাহলে শুরু করছি। আমরা সকলেই যখন জিনেটের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, লগ ইন করার পরে আমাদের থ্রি ডটে ক্লিক করার পর যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করলেই সবচেয়ে তলায় একটা পারচেস ব্যালেন্স বলে একটা অপশান এসছে। এই অপশানটিতে অনেকেরই জিরো ব্যালেন্স হয়ে আছে, কিন্তু আমার দেখো এখানে 9 টাকা হয়ে আছে। এর কারণ হচ্ছে আমরা যে প্রতিদিনের যে আমরা অ্যাড দেখে পয়েন্ট ইনকাম করি, ওই পয়েন্ট থেকে আমরা যেখানেই ট্রান্সফার করি না কেন, আমরা লাইভ ফান্ডেই ট্রান্সফার করব কিংবা আমরা যদি ব্যাংকেও ট্রান্সফার করি ওই পয়েন্ট থেকে, তখন পয়েন্ট থেকে ট্রান্সফার করার সাথে সাথে আমাদের 50%, যেমন কোম্পানির সিস্টেম অনুযায়ী 50% টাকা, 50% পয়েন্ট আমাদের এখানে পারচেস ব্যালেন্সে চলে আসছে এখান থেকে জিনেট মার্টে শপিং করার জন্য। এবং বাকি 50% টাকা যদি আমরা ব্যাঙ্কে উইথড্রল করি তাহলে ব্যাঙ্কে চলে যাবে, এবং আর যদি আমরা লাইভ ফান্ডে ট্রান্সফার করি তাহলে আমরা সেখানে চলে যাবে। আমি যখন আমার প্রোমো পয়েন্ট থেকে কিছু পয়েন্ট লাইভ ফান্ডে ট্রান্সফার করলাম, লাইভ ফান্ডে ট্রান্সফার করার পরে তা আমি 20 টাকা ট্রান্সফার করেছিলাম, তা 20 টাকা অনুযায়ী আমাদের টিডিএস কেটেছে 2 টাকা, তার মানে 18 টাকা। 18 টাকা থেকে আমাদের দেখো এই পারচেস ব্যালেন্সে 9 টাকা এসছে, এবং আর যে বাকি 9 টাকা আমাদের চলে গেছে লাইভ ফান্ডে। অ্যাকচুয়ালি পারচেস যে ব্যালেন্স আছে, এই পারচেস ব্যালেন্সের কাজ হচ্ছে যে তুমি প্রোমো পয়েন্ট থেকে কিংবা যেখান থেকেই হোক না কেন, ব্যালেন্স যখনই তুমি লাইভ ফান্ডে জয়েন করানোর জন্য লাইভ ফান্ডে ট্রান্সফার করো, এবং ব্যাঙ্কে উইথড্রল করার জন্য ব্যাঙ্ক উইথড্রলে ক্লিক করো, যেখানেই ব্যালেন্স পয়েন্ট ট্রান্সফার করো না কেন, তোমার 50% পয়েন্ট এই পারচেস ব্যালেন্সে এসে যাবে। এখান থেকে তোমাকে জিনের মাঠে শপিং করতে হবে। এইটি হচ্ছে পারচেস ব্যালেন্সের কাজ। 2 নম্বর যে অপশানটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে প্রি লাইভ পয়েন্ট। এই অপশানটি আমাদের নতুন এসে, আমাদের আগে আমাদের লাইভ ফান্ড পয়েন্ট ছিল, ওই লাইভ ফান্ডে আমার এই 108.60 টাকা, এটি আমার লাইভ ফান্ড পয়েন্টে ছিল, কিন্তু এখন সেটা প্রি লাইভ ফান্ড পয়েন্টে এসে গেছে। এর কারণ হচ্ছে আমরা এই যে প্রি লাইভ পয়েন্ট আছে, এখানে যার যত ব্যালেন্স আছে সেই ব্যালেন্সগুলি আমরা এখন কোনো কাজে লাগাতে পারবো না। এর কারণ হচ্ছে আমাদের এই ব্যালেন্সগুলি, এই পয়েন্টগুলি আমাদের 19 তারিখের আগের ইনকাম ছিল, সেই কারণে আমরা এগুলোকে এখন কোনো কাজে লাগাতে পারবো না। আমাদের 19 তারিখের পরে যে ইনকাম করেছি, আমরা যে পয়েন্ট ইনকাম করেছি ওই পয়েন্টগুলো আমরা এখন যদি ট্রান্সফার করি তখন আমাদের লাইভ ফান্ড পয়েন্টে এসবে, এখান থেকে আমরা ম্যান জয়েনও করাতে পারবো, কিংবা যদি আমরা মনে করি অন্য কোনো আইডিতে ট্রান্সফার করবো তখনও আমরা অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবো। এই জন্যেই এই আগের যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে কোম্পানি আলাদা করে সরিয়ে দিয়েছে। আশা করি আমার সকল ভিউয়ার্সদের বোঝাতে পারলাম। যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি বুঝতে অসুবিধে যদি হয় তাহলে আমি অবশ্যই আবার নেক্সট ভিডিওতে ভালো করে ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব। এরপর আমার যেসব ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন, চেষ্টা করব সেই সব কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। সুদীপদা যে কমেন্টটি করেছিল সেটি হচ্ছে, ওল্ড যে ব্যালেন্সগুলো আছে সেগুলো কী করে তুলব, ওই ব্যালেন্সগুলো যদি আমরা ব্যাংকের সাহায্যে তুলতে চাই তাহলে আমরা এখন ওটা ব্যাংকে তুলতে পারবো না, তার জন্য আমাকে 3 মাস ওয়েট করতে হবে। আর যদি আমরা ম্যান জয়েন করে তুলতে যাই তাহলে আমরা 1 থেকে 1.5 মাস পরে আমরা ওই ওল্ড যে আমাদের ব্যালেন্সগুলো আছে ওইগুলো আমরা ম্যান জয়েনিং করিয়ে ওখান থেকে আমরা ক্যাশ টাকা করে নিতে পারবো। এরপর অলোকদার যে কমেন্ট ছিল, পয়েন্ট ফান্ড কি অন্য আইডিতে ট্রান্সফার কি করা যাবে? হ্যাঁ অলোকদা, অন্য আইডিতে ট্রান্সফার করা যাবে, ওটা আমরা আমাদের যে লাইভ ফান্ড আছে ওখান থেকে আমরা অন্য আইডিতে যেমন আগে করতাম সেইভাবেই এখনও সেই একই সিস্টেমে আমরা অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবো, ওটা আমাদের চালু আছে, যদি আমরা চাই এখনই অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবো। এরপর যে কমেন্টটি ছিল, যেগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে সেই টাকাগুলো দিচ্ছে না কেন, সেগুলো ধীরে ধীরে দিচ্ছে এবং এই মাসটা হলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমার যদি আগে অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে ওই টাকাগুলো তুমি এই মাসের মধ্যে তুমি পেয়ে যাবে, তোমার যে অ্যাকসেপ্ট হয়েছিল যত টাকা পাঠিয়েছিলে সেই টাকাটা তুমি পেয়ে যাবে এই মাসের মধ্যে। এরপর জাকিরদা আমাকে কমেন্ট করেছে, এত দিনের মিথ্যা কী করে বিশ্বাস করব। দেখো বিশ্বাস ছাড়া আমাদের কিছু আর করার নেই। দেখো আমি যে নোটিফিকেশান পাচ্ছি আমার আমার আপার লেভেলে যে স্যার আছে ওনার কাছ থেকে, আমি যে
নোটিফিকেশান পাচ্ছি, তা আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড করে দিচ্ছি। এরপর যদি তোমাদের বিশ্বাস করার হয় বিশ্বাস করো, না যদি করার ইচ্ছা হয় তাও আমার কিছু করার নেই, কারণ কারণ বিশ্বাস করাটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর। এরপর নেক্সট যে কমেন্টটি করেছে বিজয়দা, বিজয়দা কমেন্টের নিচে আমার একটা নাম্বার ফোন নাম্বার দিয়ে রেখেছিল, কল প্লিজ আমাকে ফোন করার জন্য অনুরোধ করেছিল। তা সেই কারণে আমি যখন ওই নাম্বার দেখে ফোন করলাম, তা শুনে আমার খুব খারাপ লাগলো ওনার কথা শুনে। ওনার যেটা বক্তব্য যে ওনার যে উনি যার কাছে আইডি নিয়েছিলেন, ওনার যে আপার লিডার, তা ওনার সঙ্গে ওনার কোনো যোগাযোগ করছে না। ওনাকে বারবার ফোন করার সত্ত্বেও উনি ফোন রিসিভ করছে না, জানি না কেন ওনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে। যাই হোক, আমাকে যে কমেন্টগুলি করেছে তা আমি এখন ওই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। ভাই অনেক কষ্টে আপনার চ্যানেলটাই কমেন্টের অপশান পাওয়া গেল, জানি না আপনি কি ভুল করে অপশানটা চালু রেখেছেন নাকি। না বিজয়দা, আমি ভুল করে কমেন্ট অপশানটা চালু করে রাখিনি, আমি জেনে শুনেই কমেন্ট অপশানটা চালু করে রেখেছি যাতে তোমাদের মতো মেম্বারদের কিছুটা হলেও পাশে থাকতে পারি। সেই কারণে আমি কমেন্টের অপশানটা চালু করে রেখেছি এবং যতটা সম্ভব আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপর যেটা লিখেছে, মানুষের চাই টাকা, আর বিকাশবাবু একবার বলছে 500 হলে দেবে, একবার বলছে 1000 হলে আধা, 1000 হলে আধা, একবার বলছে 1 পয়েন্ট মানে 1 টাকা নয়, কিন্তু কিছু সঠিকভাবে জানাচ্ছে না। আমি বলছি যেটা সঠিক, 500 হলে ব্যাংকে উইড্রল হবে না, 1000 টাকা হলে তো 1000 পয়েন্ট হলে তবেই আমরা ব্যাংকে উইড্রল করতে পারবো। এর কারণ হচ্ছে আমরা 1000 পয়েন্ট যখন আমাদের হবে তখন আমরা 1000 পয়েন্ট ওখানে লিখে তারপর আমরা যখন ব্যাংকে উইড্রল করব, তারপর আমাদের 1000 টাকার জন্য 100 টাকা আমাদের TDS কাটবে এবং আমরা 450 টাকা আমরা ব্যাংকে উইড্রল পাবো 450 টাকা, এবং বাকি যে 450 টাকা ওই 450 আমাদের 450 টাকা আমাদের নিচে যে পারচেস ব্যালেন্স আছে ওখানে আমাদের পারচেস ব্যালেন্স আমাদের 450 টাকা চলে আসবে। আর 1 পয়েন্ট সমান 1 টাকা, আমাদের সবার যে বুস্ট আইডি যদি থাকে তাহলে আমাদের যদি ওখানে 980 কিংবা 960 থাকে, তার মানে আমাদের ওটা 980 টাকা বা 960 টাকা। ওই 1 পয়েন্ট ওই আমাদের যে প্রোমো পয়েন্ট আছে ওখানে আমাদের যত পয়েন্ট থাকবে তার মানে আমাদের অতটা ওই টাকা আমাদের আছে, 1 পয়েন্ট সমান 1 টাকা। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভিউয়ার্সদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের অ্যান্সার দিতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে জিনেট সম্পর্কে কোনো কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, প্লিজ লাইক করুন।